এই বছর আমি একটি নতুন সংগঠনের সাথে যুক্ত হয়েছি, যার কারণে আমি অনেক সমাজসেবামূলক কাজ করতে পেরেছি, যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এই 2023-এ বৃত্তি পেয়েছি ক্লাস 2-তে থাকতে। 2023 সালে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই নতুন শিক্ষা কারিকুলামটি, এটা আমরা আনন্দের সাথে শিখতে পেরেছি। এই নতুন বছর আমি প্রত্যাশা করি আমার পরিবারের সাথে আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, আর আমি আমার পড়াশোনা আরও বেশি মনোযোগী হতে পারি। এই বছরে আমার একদম ছুটি গেছিলাম, সেদিন আমার অনেক ভালো লাগছে, সেদিন আমি অনেক মজা পেয়েছি। পুরাতন বছরে যে জিনিসটি আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছিল, আমার বাসার পাশেই একটি শিশু যুক্ত হয়েছিল শিশুশ্রমে। নতুন বছরে আমার প্রত্যাশা কোনো শিশুই যাতে এরকম শিশুশ্রমে না লিপ্ত হয়, তারা যাতে চালিয়ে যেতে পারে নিজেদের পড়ালেখা, প্রত্যেকটি শিশু বাঁচতে পারে নিজের অধিকার নিয়ে। আমি সামনের বছর এই প্রত্যাশাই করতেছি যে আমাদের প্রতিটা সাবজেক্টে যেন খুব সুন্দর করে মূল্যায়ন করা হয়। এবছর আমার একজন সহপাঠীর বাল্য বিয়ে হয়ে গিয়েছে, যেটি আমার কাছে অনেক খারাপ লেগেছে। আমার বন্ধুরা বৃত্তি পায়নি, সেই আমার কাছে অনেক খারাপ লেগেছে। আর এই বছর আমাদের এখানে পানি হচ্ছিলো বন্যার জন্য, তাই আমি মাছ যেতে স্কুল সেটা আমার অনেক খারাপ লাগছে।